রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা, বাঙালির শারদোৎসব শুরু। মণ্ডপে মণ্ডপে প্রতিমা যাওয়া শুরু হয়ে গেছে আগেই। এবার গঙ্গার পক্ষে দুর্গার আগমন বালিতে। ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারেও বালি ব্যারাকপুর দুর্গা উৎসব কমিটির কুমারটুলি থেকে নৌকায় দুর্গা প্রতিমা নিয়ে এলো মণ্ডপে। এবার তাদের 67তম বছর। তিনটি নৌকায় প্রায় ঘণ্টাখানেক উজান বেয়ে সাবেক ধাঁচের প্রতিমা যখন বালিকাকেশ্বর ঘাটে পৌঁছয়, তখন ঘাটে ভিড় জমে গেছে। এলাকার মহিলারা শাক বাজিয়ে উলু দিয়ে মাকে বরণ করে। তারপর ধীরে ধীরে প্রতিমাগুলো মণ্ডপে নিয়ে যাওয়া হয়।